বৃহস্পতিবার ভোর থেকেই কুয়াশায় মুখ ঢাকলো জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা। এদিন সকাল থেকে লক্ষ্য করা যায় মহানগরীর বিভিন্ন অঞ্চলগুলিতে কুয়াশায় ভরে যায়, ভোর থেকেই কিছু দেখা যায় না এদিক ওদিক আরেক দিকে। রাস্তায় যান চলাচল করলেও হেডলাইট চালিয়ে ধীর গতিতে যান চলাচল করছে, একদিক থেকে আরেক দিকে কিছুই দেখা যাচ্ছে না বলে বিভিন্ন যানবাহনগুলি আলো জ্বালিয়ে যেতে হচ্ছে, অর্থাৎ দৃশ্যমানতা কমে গেছে এই কুয়াশার কারণে। এদিন বেলা বাড়তে থাকলেও কুয়াশায় বাড়তে থাকে। কুয়াশার জন্য রাস্তায় লোকজন চলাচল কম করতে দেখা যায়। শুধু কুয়াশাই নয়, কুয়াশার সঙ্গে ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। শীত থেকে বাঁচতে অনেকেই আগুন পোহাতে ব্যস্ত, কেউ বা আবার গরম চায়ের কাপে চুমুক দিতে ব্যস্ত একটু উষ্ণতার জন্য। পথচলতি মানুষেরা জানান, আজকের এই কুয়াশা বা ঠান্ডা যেটা মনে হয় আগাম জানান দিচ্ছে যে চলে যাচ্ছে, সামনে সরস্বতী পুজো, তারা জানেন সরস্বতী পুজোর পরেই মোটামুটিভাবে চলে যায়, তারই আগাম জানান দিচ্ছে এই ঠান্ডা। কেউ আবার ঠান্ডায় ঘরে বসে পেপার পড়তেই মগ্ন। কোথায় যাচ্ছেন আপনি? জলন্তে। বললাম যে এবার কুয়াশা মানে কিরকম, আজকের কুয়াশা কিরকম? আজকের কুয়াশাটা খুবই বেশি, আগের থেকে একটু রোদ উঠেছিল, এটাই শেষ কুয়াশা মনে হয়। আমার নাম বিপদ বর্মা। তুমি কত দূর থেকে আসলে স্যার বাইক চালিয়ে? আমি প্রায় 1 কিলোমিটার থেকে আসলাম। বললাম কিরকম কুয়াশা আজকে? আজকে যে কুয়াশা, রাস্তাঘাট তো কিছু দেখা যাচ্ছে না, মনে হয় এটা শেষ কুয়াশা হবে এই সিজনে। তোমাকে লাইট জ্বালিয়ে আসতো। দত্ত জুয়েলার্স ভ্যালেন্টাইন অফার 2024, হিরে ও প্লাটিনাম অলঙ্কারের এমআরপির ওপর 10% অফ। অফার চলবে 5ই ফেব্রুয়ারি থেকে 17ই ফেব্রুয়ারি 2024। স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, পিএস রোড, হোটেল ভিডি বিল্ডিং, কোচবিহার। কন্ট্যাক্ট 9734906493।